हेलो एवरीवन, वेलकम टू द ऑफिशियल यूट्यूब चैनल ऑफ जेनिथ एकेडमी। आमी शांतनु सर आज के तुम्हारे संगे आबार एक नतून टॉपिक नहीं डिस्कस करब। आज के टॉपिकटा किन्तु खूब इम्पोर्टेंट। देखो 10 मोस्ट इम्पोर्टेंट इडियम्स फॉर डब्ल्यूबीसीएस प्रीलिम्स। तो डब्ल्यूबीसीएस प्रीलिम्स हमारे नेक्स्ट वीक ही आछे आर आशा करछि सबाई भालो करे प्रिपरेशन निच्छो, सबाई भालो स्कोर करब। तो प्रिलिम्से ভালো স্কোর করতে গেলে আমরা লাস্ট ইয়ারের স্কোর দেখেছি, যে স্কোরটা এসেছিল সেটা কিন্তু অনেকটাই বেশি। তো এতটা বেশি স্কোর হওয়ার কিন্তু একটা প্রধান কারণ হচ্ছে স্টুডেন্টরা ভালো কোয়েশ্চেন আনসার দিচ্ছে, কোয়েশ্চেন নাম্বার অফ কোয়েশ্চেন বেশি অ্যাটেম্প করছে, তার ফলে কিন্তু কাট অফটা আস্তে আস্তে বাড়ছে। তার মানে আমাকে এটা বুঝতে হবে যে সমস্ত সাবজেক্টকেই কিন্তু আমাদের ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে প্রিপারেশন নিতে হবে। পার্টিকুলার কোনো সাবজেক্টকে আমি বেশি ইম্পর্টেন্স দেবো, একটা সাবজেক্টকে আমি কম ইম্পর্টেন্স দেবো, ইটস নট লাইক দ্যাট। আমাদের কিন্তু সমস্ত সাবজেক্টগুলো ভালো করে পড়তে হবে, অ্যান্ড ইংলিশ ইজ ওয়ান অফ দেম। কেন? ইংলিশে আমাদের 25 মার্কস থাকে। তো এই 25 মার্কসে যদি আমাদের একটা ভালো স্কোর করতে হয় তাহলে আমরা কোন কোন জায়গাগুলো ভালো করে দেখবো সেটা আমাদের জেনে নিতে হবে। তো ইডিয়ম একটা ইম্পর্টেন্ট টপিক ডব্লিউবিসিএস প্রিলিমস এর ইংলিশের জন্য, কারণ ইডিয়ম থেকে প্রত্যেকবারই কোয়েশ্চেন আসে। তো আমাদের চেষ্টা করতে হবে যে ইডিয়মস থেকে যে কটা কোয়েশ্চেন আসে সেগুলো যাতে আমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলোকেই আমরা অ্যাটেম্প করতে পারি। তো দেখো আজকের ক্লাসে আমরা 10টা খুব ইম্পর্টেন্ট ইডিয়াম নিয়ে ডিসকাস করব। তো চলো আমরা ইডিয়ামে চলে যাই। এবার দেখো আমি বলে দিই, ইডিয়াম কিন্তু দুরকম ভাবে আসতে পারে। একটা জাস্ট ইডিয়ামটাকে অ্যাজ আ কোয়েশ্চেন দেওয়া হলো, তার আনসারগুলো অপশনের মধ্যে থাকবে, যার মধ্যে থেকে আমাকে কারেক্ট অপশনটা চুজ করতে হবে যেটা আনসার হবে। আর একটা থাকতে পারে কনটেক্সচুয়াল মিনিং, যেটা এখন ম্যাক্সিমাম এক্সামে আসছে। একটা সেন্টেন্সের মধ্যে ইডিয়ামকে ইউজ করা হবে, তো সেই সেন্টেন্সের মধ্যে ইডিয়ামটার কি মিনিং এ ইউজ হচ্ছে সেটা আমাদের জানতে হবে। তো শুধুমাত্র বই মুখস্থ করলে কিন্তু সবসময় মিনিংগুলো আমরা কমন নাও পেতে পারি, কারণ কনটেক্সচুয়াল মিনিং অনুযায়ী অনেক সময় একটু আধটু চেঞ্জ হতে পারে। তো আমরা আজকে চলো ইডিয়ামগুলো নিয়ে ডিসকাস করি, ক্লাস স্টার্ট করি আমরা আমাদের। চলো দেখো ফার্স্ট যে আমাদের ইডিয়ামটা আছে, দেখো ওয়ানে আ ক্যান অফ ওয়ার্মস। এটা একটু আনকমন ইডিয়াম, আমরা খুব একটা ইউজ করি না, খুব একটা এক্সামে দেখি না, বাট ইডিয়ামটা খুব ইম্পর্টেন্ট। আ ক্যান অফ ওয়ার্মস কথাটার মানে হচ্ছে কি, আ কমপ্লিকেটেড প্রবলেম, যে প্রবলেমটা আমরা সহজে সলভ করতে পারি না। এরকম একটা সিনোনিমাস ইডিয়াম হচ্ছে আ গর্ডিয়ান নট, যেটা সহজে আমরা সলভ, আ ডিফিকাল্ট প্রবলেম টু সলভ, ঠিক আছে, যেটা আমরা সহজে সলভ করতে পারি। এখানে আমি একটা করে সেন্টেন্স এখানে লিখে দিয়েছি যাতে তোমরা মিনিংটা আরেকটু ভালোভাবে বুঝতে পারো। হিজ রিসেন্টলি পাবলিশড বুক ওপেন দ্য ক্যান অফ ওয়ার্মস, এখানে একটা ফুল স্টপ হবে। তো এই কথাটার মানে হচ্ছে তার নতুন যে বইটা পাবলিশ হয়েছে সেটা একটা নতুন প্রবলেম ক্রিয়েট করেছে, সেটা কন্ট্রোভার্সি হতে পারে বা যে কোনো কিছু হতে পারে। নাম্বার টু, বিগ গান, খুব ইম্পর্টেন্ট ইডিয়াম বিগ গান। দেখো গান কথাটা দেখলে আমাদের অনেক সময় অনেকের মনের মধ্যে একটা ভায়োলেন্ট কিছু চলে আসে, যে মারামারি ঝগড়া এই সমস্ত কিছু হতে পারে, শত্রুতা, বাট এই মিনিংটা একদমই আলাদা। বিগ গান কথাটার মানে হচ্ছে ইম্পর্টেন্ট ম্যান, এটা অবিগ গান অনেক সময় আসে, অ্যান ইম্পর্টেন্ট ম্যান হবে। তো এখানে দেখো সেন্টেন্স কি বলছে, আই স মেনি বিগ গানস ইন দ্য পার্টি। তাহলে আমি পার্টিতে কি দেখলাম, অনেক হাই প্রোফাইল পার্সনকে দেখতে পেলাম। তো বিজ্ঞান কথাটা মানে হচ্ছে গণ্যমান্য ব্যক্তি, খুব ভিআইপি টাইপের লোককে আমরা বলি বিজ্ঞান। ওকে চলো নাম্বার থ্রি, দেখো জন্ডিস্ট আই। এই আই দিয়ে কিন্তু অনেকগুলো ইডিয়াম হতে পারে, তো সি আই টু আই বিথ হতে পারে, জন্ডিস্ট আই হয়, আবার আমাদের গ্রিন আইড মনস্টার হতে পারে, এরকম অনেকগুলো কিন্তু আই দিয়ে ইডিয়াম গুলো আছে, আই রিলেটেড ইডিয়াম গুলো একটু তোমরা দেখে নেবে। তো জন্ডিস আইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইডিয়াম, আ বার্ডস আই ভিউ আছে। তো এখানে দেখো জন্ডিস আই মানে হচ্ছে প্রেজুডাইজড পারসন। তাহলে এখানে মিনিং কি বলছে, দেখো সেন্টেন্স কি বলছে, হি জাজড মি উইথ দ্য জন্ডিস আই, মানে সে আমাকে কি করেছে, জন্ডিস মানে হি জাজড মি উইথ প্রেজুডাইজড ভিউ, বুঝলি, তার মধ্যে প্রেজুডি আছে, সরি, তো সেটা দিয়ে সে আমাকে জাজ করেছে। তাহলে জন্ডিস ডাই মানে হচ্ছে প্রেজুডাইজড অ্যাটিটিউড। নাম্বার ফোর, স্মল আওয়ার্স অফ দ্য মর্নিং। তো এই ইডিয়ামটা দেখো, এইগুলো একটু কনফিউজিং ইডিয়াম। তো মর্নিং দেখে আমাদের মনে হয় সকালের সঙ্গে রিলেটেড কিছু হবে,
কিন্তু এই ইডিয়মটার মানে হচ্ছে লেট অ্যাট নাইট, স্মল আওয়ার্স অফ দ্য মর্নিং মানে হচ্ছে লেট অ্যাট নাইট। ওকে, সেন্টেন্স দেখো, দ্য থিফ স্টোল ইনটু মাই রুম ইন দ্য স্মল আওয়ার্স অফ মর্নিং, মানে থিফ কিন্তু আমার ঘরে সকালে আসেনি, লেট নাইট এস, রাতের গভীর রাতে যাকে আমরা বলি সেরকম সময় এস। ওকে, নেক্সট ইডিয়ম নাম্বার 5, টেক টু ওয়ানস হিলস, খুব ইম্পর্টেন্ট একটা ইডিয়াম যেটা অনেক এক্সামে অনেকবার এসছে, আবার আসতে পারে। টেক টু ওয়ানস হিল মানে হচ্ছে রান অ্যাওয়ে, পালিয়ে যাওয়া। আর একটা হয় কুল ওয়ানস হিলস, মানে হচ্ছে টু কিপ সামওয়ান ওয়েটিং, অপেক্ষা করিয়ে রাখা। তাহলে টেক টু ওয়ানস হিল কথাটার মানে হচ্ছে রান অ্যাওয়ে, পালিয়ে যাওয়া। সেন্টেন্স কি বলছে দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ হি টুক টু হিজ হিলস, যেই না দেখলো পুলিশকে সে সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। নাম্বার 6, টু ব্রেক দ্য নিউজ, টু ব্রেক দ্য নিউজ দেখো, টু রিভিল সাম ফ্যাক্টস, কিছু ফ্যাক্টসকে রিভিল করা, কিছু সংবাদ দেওয়া, ডিসক্লোজ করা, বাট জেনারেলি আ স্যাড ওয়ান। এটা সাধারণত দুঃসংবাদের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। কিরকম, অ্যাট লাস্ট আই ব্রোক দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ টু হিম, এবার তার বাবার মৃত্যুর সংবাদটা আমি শেষ পর্যন্ত তাকে দিলাম। তার মানে কি, আমি নিউজটাকে ডিসক্লোজ করলাম, রিভিল করলাম, বাট দ্য নিউজ ইজ আ স্যাড ওয়ান, নিউজটা কিন্তু দুঃখের নিউজ বা দুঃসংবাদ আমরা যাকে বলি, সেটাকেই বলবো টু ব্রেক দ্য নিউজ। ওকে, নেক্সট চলো নাম্বার 7। নাম্বার 7 কি বলছে দেখো, স্টিয়ার ক্লিয়ার অফ, এটাও খুব ইম্পর্টেন্ট ইডিয়াম। স্টিয়ার ক্লিয়ার অফ কথাটার মানে হচ্ছে অ্যাভয়েড, ইগনোর করা, অ্যাভয়েড করা। যেমন বলছে দেখো, উই অল মাস্ট স্টিয়ার ক্লিয়ার অফ ডিসঅনেস্ট পিপল, তাহলে আমাদের সবসময় উচিত অসৎ লোকেদের অ্যাভয়েড করা, অসৎ লোকেদের থেকে দূরে থাকা। নাম্বার 8, দ্য সল্ট অফ দ্য আর্থ, দ্য সল্ট অফ দ্য আর্থ মানে হচ্ছে নোবেল পার্সন, নোবেল পার্সন মহান ব্যক্তি, বা যাদেরকে আমরা অনেক রেসপেক্ট করি সেই সমস্ত মানুষদের বলা হয় দ্য সল্ট অফ দ্য আর্থ। এক্সাম্পল দেখো, মেন লাইক স্বামী বিবেকানন্দ আর দ্য সল্ট অফ দ্য আর্থ, স্বামী বিবেকানন্দের মতো লোকেরা হচ্ছে, মানুষেরা সরি হচ্ছে এরকম সল্ট অফ দ্য আর্থ, মানে হচ্ছে দে আর নোবেল পার্সন। আচ্ছা, এখানে বিবেকানন্দের এস আর ভিটা, স্বামী এস আর বিবেকানন্দের ভিটা ক্যাপিটালে হবে, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, ওকে একটু এটা ঠিক করে নিই। চলো নেক্সট নাম্বার 9, কিপ দ্য উল ফ্রম দ্য ডো, খুব ইম্পর্টেন্ট ইডিয়াম, এটা আগেও এক্সামে এসেছে, আবার আসতে পারে। কিপ দ্য উল ফ্রম দ্য ডোর মানে হচ্ছে অ্যাভয়েড ওয়ান্ট বা অ্যাভয়েড স্টারভেশন, ক্ষুধা বা প্রয়োজন, অভাবকে দূরে রাখ। হি ওয়ার্কস হার্ড টু কিপ দ্য উল ফ্রম দ্য ডোর, সে অভাবকে দূরে রাখার জন্য কঠিন পরিশ্রম করছে বা করে। নাম্বার 10, ইল অ্যাট ইজ মানে হচ্ছে অ্যান আনকমফোর্টেবল সিচুয়েশন। ইল অ্যাট ইজ খুব কমন একটা ইডিয়াম যেটা আমরা অনেক জায়গাতেই দেখি, ইউজও করি। তো ইল অ্যাট ইজ কথাটা মনে হচ্ছে অ্যান আনকমফোর্টেবল সিচুয়েশন, যেরকম আমরা দেখবে একটা ইডিয়াম ইউজ করি, ফিশ আউট অফ ওয়াটার, এটা অনেকটা এরকমই। হি ইজ ইল অ্যাট ইজ ইন হিজ নিউ হাউস, নতুন বাড়িতে সে খুব একটা কমফোর্টেবল ফিল করছে না, তাই এটাকে আমরা বলবো ইল ইল অ্যাট ইজ। তো বিভিন্ন ধরনের সেন্টেন্সে তোমাকে ইডিয়ামের ইউজ আসতে পারে, মিনিং জানতে চাইতে হতে পারে। আবার অনেক সময় জাস্ট আমি যেরকম দেখালাম ইল অ্যাট ইজ বা কিপ দ্য উল ফ্রম দ্য ডোর, জাস্ট ইডিয়ামটাকে তোমার কোয়েশ্চনে দিয়ে তার মিনিং জিজ্ঞেস করা হতে পারে। তো যেটাই আসুক, মিনিংটা যদি জানা থাকে তাহলে আমার আনসার করতে প্রবলেম হবে না। ওকে, তো এই হলো 10টা আমাদের ইডিয়াম। আমি তোমাদের আরো 10টা ইডিয়াম এখনই দিয়ে দেবো যেটা বিসিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট। তো সেই ইডিয়ামগুলো একটু দেখে নাও, এগুলো আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট ইডিয়াম, তাই এগুলো আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা করলাম, এই 10টা ইডিয়াম নিয়ে। তাছাড়াও ইডিয়াম প্রচুর আসে, প্রচুর ইডিয়াম আসে, সপ্তভাবে সাজেস্টিভ ওয়েতে বলাটা খুব ডিফিকাল্ট, বাট যেটা আমার মনে হলো ইম্পর্টেন্ট সেগুলো আমি, কারণ লাস্ট মিনিটে এখন আমরা এত ইডিয়াম পড়তে পারবো না, তাই আমাদের সিলেক্টেড কিছু একবার করে দেখে যেতে হবে। দেখো, আরো 10টা ইডিয়াম আমি তোমাদের জন্য এখানে দিয়েছি, দেখে নেবে। ওয়াইল্ড গুজ চেজ, খুব ইম্পর্টেন্ট ইডিয়াম, আগেও এসছে, আবার আসতে পারে। ফিউটাইল সার্চ, অল অ্যান্ড সান্ড্রি, যে কটা ইডিয়াম আমি তোমাদের দিয়েছি সেগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং হাই চান্স আছে এক্সামে আসা। অল অ্যান্ড সান্ড্রি মানে হচ্ছে এভরি ওয়ান,
নো লাভ লস্ট মানে হচ্ছে ডিসলাইক, দুজনের মধ্যে ব্যাড রিলেশন, খুব একটা ভালো রিলেশন নেই যাদের মধ্যে, তাদের আমরা বলি নো লাভ লস্ট বিটুইন দেম। আন্ডার দ্য ওয়েদার খুব ইম্পর্টেন্ট ইডিয়াম, ফিল সিক অসুস্থ হয়ে যাওয়া, ফিল ব্লু মানে স্যাড অর ডিপ্রেসড, ফিল ব্লু কথাটার মানে হচ্ছে স্যাড অর ডিপ্রেসড। নেক্সট ডগ ইন দ্য ম্যানজার খুব ইম্পর্টেন্ট ইডিয়াম, এটাও a person who prevents others from using something else মানে যে নিজেও কিছু ইউজ করতে পারবে না একটা জিনিস সেটা অন্যকেও ইউজ করতে দেবে না, মানে আমরা বলতে পারি যার মধ্যে ইল স্পিরিটেড পারসন আর কি, যে একটু জেলাস ফিল করে বা যে অন্যের ভালো চায় না, অন্যের খারাপ চায়, এরকম একটা পারসন যে নিজে ইউজ করতে পারবে না বাট অন্যকে ইউজ করতে দেবে না, এই ধরনের মানুষকে বলে আ ডগ ইন দ্য ম্যানজার। হেড এন্ড হার্ট মানে টোটালি সিনসিয়ারলি, খুব মন দিয়ে পুরোপুরি ভাবে। কুইয়ার ফিশ খুব ইম্পর্টেন্ট ইডিয়াম, কুইয়ার ফিশ মানে হচ্ছে স্ট্রেঞ্জ পারসন, অদ্ভুত লোক যার বিহেভিয়ারটা হচ্ছে স্ট্রেঞ্জ। ফাইট শাই অফ, ফাইট শাই অফ দেখো অ্যাভয়েড করে, একটু আগে আমরা অ্যাভয়েডের আর একটা ইডিয়াম করলাম, ফাইট শাই অফ মানেও কিন্তু অ্যাভয়েড, যেমন আর একটা হয় টু গিভ সামওয়ান আ ওয়াইড বার্থ মানে কিপ ডিস্টেন্স বা অ্যাভয়েড। উইল অফ দ্য উইস্প এটাও খুব ইম্পর্টেন্ট ইডিয়াম, এটার মানে হচ্ছে আনঅ্যাচিভেবল, যেটা সহজে আমরা অ্যাচিভ করতে পারি না বা যেটা অ্যাচিভ করা যায় না সেটাকে আমরা বলবো উইল অফ দ্য উইস্প। ওকে, তো এই ছিল আমার 20টা টোটাল ইডিয়াম নিয়ে একটা ছোট্ট ক্লাস, আই হোপ তোমাদের ক্লাসটা খুব ভালো লাগবে। আমি আরো কিছু ইম্পর্টেন্ট ক্লাস, ইম্পর্টেন্ট টপিকের উপর, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের উপর আপলোড করব খুব তাড়াতাড়ি। তো আপাতত আজকের জন্য এটুকুই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।